একবার মনে হচ্ছে নৌকা জিতবে আবার মনে হচ্ছে নৌকাই জিতবে আসলে নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি চোখে পড়ছে এরকম পোস্ট মূলত নির্বাচনটা যে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের নৌকা মার্কার সাথে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের হয়েছে সেই বিষয়টাতে ইঙ্গিত করে আসলে অনেকে নানান রকম পোস্ট দিয়েছেন এবং আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি ফেসবুকে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সার্চ টার্ম হচ্ছে নৌকা বনাম নৌকা এরকম একটা সার্চ টার্ম যেটা আমরা দেখতে পাচ্ছি তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ভোটার উপস্থিতির বিষয় যেটা নির্বাচন কমিশন আজকে জানিয়েছে একচল্লিশ দশমিক আট শতাংশ কিন্তু এ নিয়ে অনেক প্রশ্ন আছে সন্দেহ আছে তবে শঙ্কার জবাব দিয়েছেন সংবাদ সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যদি মনে করেন এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সেটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা যদি মনে করেন সেটা পরীক্ষা করে দেখতে পারেন এরকম চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন তবে এ নিয়ে আলোচনা কিন্তু থামছে না আজকের সংবাদ সম্মেলনে চেয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল তার গতকালকের সংবাদ সম্মেলন আমরা একটু সেই অংশটা দেখব যেটা বলছিলাম যে তিনি প্রথমে আঠাশ শতাংশের কথা বলেন পরবর্তীতে পাশ থেকে পিসি সচিব ঠিক করে দেন যে না চল্লিশ শতাংশ কিন্তু এরপর থেকে কিন্তু ভোটার উপস্থিতি হার নিয়ে নানান রকম সন্দেহ আর প্রশ্ন সোশ্যাল মিডিয়া আরও বেশি করে পোস্ট করতে দেখা যায় মানুষকে নানান মিম ছড়িয়ে পড়তে থাকে বিশেষ করে বিকেল তিনটা পর্যন্ত যেখানে নির্বাচন কমিশনের হিসাবে ভোটার উপস্থিতি ছিল সাতাশ দশমিক এক পার্সেন্ট সেখানে পরের এক ঘন্টায় কি করে তা চল্লিশ শতাংশে যায় সেটা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে ভোটের হারের এই একটা ছবি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া অনেক চোখে পড়বে আপনার ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ভোট পড়েছিল এটা ভোট গ্রহণের পরের ছবি খুলনাতে বত্রিশ শতাংশ এ কারণে আসলে যেটা ব্যাখ্যা দিয়ে নির্বাচন কমিশন আজকে বলেছে যে এটা আসলে শতভাগ ভোটের চিত্র ছিল না তাদের কাছে কিন্তু যেটা বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য আছে অনেক সিফাতুর রহমান নামের একজন যেরকম লিখেছেন লাস্ট এক ঘন্টায় আঠাশ থেকে চল্লিশে চলে গেছে তাহলে বোঝেন কি পরিমাণ জাল ভোট পড়ছে এরকম মন্তব্য আছে অসংখ্য এছাড়া সবসময় আলোচনায় থাকা সাকিব আল হাসান তিনি ভোটের দিনও আলোচনায় উঠে আসেন একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায় যেখানে তিনি একজনকে শারীরিকভাবে আঘাত করছেন তবে জানা যায় যে এই ভিডিওটি আসলে ভোটের দিনের না তার কয়েকদিন আগের এছাড়া নির্বাচনে জয়লাভের পর সন্ধ্যায় তার সাংবাদিকদের সাক্ষাৎকার না দিয়ে চলে যাওয়ার আরও একটি ভিডিও এখনো বেশ শেয়ার হতে দেখা যাচ্ছে একটু আমরা গুগল ট্রেন্ডেও নজর দিয়েছিলাম এবং সেখানে দেখেছি যে বাংলাদেশে ভোট নিয়ে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি সার্চ হয়েছে রাজশাহী এক আসন এবং সেখানে নির্বাচিত করেছিলেন আলোচিত প্রার্থী মাহিয়া মাহি কারণ এই নায়িকা আর কি যিনি মূলত তার ভোট নিয়ে বেশ আগ্রহ ছিল গণমাধ্যমের এবং সেখান থেকে মানুষ ইন্টারনেটে সার্চ দিয়েছেন এছাড়া ব্যারিস্টার সুমন মমতাজ বাজার এরকম সেলিব্রিটি ক্যান্ডিডেট তাদের ব্যাপারে খোঁজখবর করা হয়েছে আমরা দেখছিলাম এক নজরে যুবেন আপনার কাছে ফিরি সব মিলে ভোটার উপস্থিতি নিয়ে আসলে বেশি প্রশ্নটা আছে মানুষের মধ্যে জি এবং আমরা দেখেছি যখন নির্বাচন কমিশনার খুব বলছেন যে আঠাশ শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং আমরা দেখি বাসি থাকার সচিব কিন্তু বলছেন যে ৪০ শতাংশ এখানে কিন্তু নির্বাচন কমিশনারই কিন্তু এখতিয়ার আছে ভোটের বিষয়ে সব কিছু জেনে শুনে কথা বলার এবং তার আশপাশ থেকে বলা হচ্ছে তাকে মানে একটা সংখ্যা ধরিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী আমরা দেখেছি যে উনচল্লিশ শতাংশ এবং সবচেয়ে বেশি যে আমরা গত কালকে যে আমাদের সাবেক নির্বাচন কমিশনার শাখা হাসান বলেছেন যে একটি ভোট কাস্ট হতে ন্যূনতম তিন মিনিট সময় লাগে

দুপুর তিনটা পর্যন্ত সাতাশ বা আঠাশ শতাংশ ভোট কাস্ট হলো তাহলে এক ঘন্টায় কীভাবে বাকি বারো শতাংশ ভোট কাস্ট মিনিটে তাহলে আপনার সেই হিসাবে প্রতি মিনিটে কিন্তু একাধিক ভোট কাস্ট হওয়ার কথা কিন্তু ভোট দেওয়ারও কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে একজন ভোটারকে ভোট দিতে হবে এবং খোদ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বয়ং আওয়ামী লীগপন্থী সাংবাদিকরাই কিন্তু প্রশ্নটি তুলেছেন যে তারা দেখেছেন অনেক জায়গায় আপনার ভোটের উপস্থিতি নেই কিন্তু সেখানে ভোট কাস্ট হয়েছে বেশি এবং বিভিন্ন সময়ে যে সাংবাদিকরা মানে সে সরজমি প্রতিবেদন পেশ করেছেন সেখানে আমরা দেখেছি যে সেখানে লাইন ছোট কিন্তু ভোটার আপনার মনে থেকেই যাবে সামনে এবং এটা একটা চ্যালেঞ্জ হবে কিনা বর্তমান যারা ক্ষমতাসীন হচ্ছে

বিরোধী দল নির্ধারণ